খুবই সহজ একটি রেসিপি অমলেটের ঝাল। এই রান্নাটা অত্যন্ত সহজ হলেও আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। একটি বাটিতে দুটি ডিম নিয়ে নিলাম এবং সেটি ফেটিয়ে নিলাম। এতে নুন অ্যাড করে নিলাম। কেটে রাখা পেঁয়াজ এতে অ্যাড করে দিলাম। আপনারা যারা লঙ্কা খান তারা এতে লঙ্কা অবশ্যই অ্যাড করতে পারবেন এবং ভালো করে এটিকে ফেটাবেন। ফেটালে এর মধ্যে খুব এয়ার ঢুকবে এবং এটি ফুলবে। একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এটিকে গরম করে নিলাম। অমলেটের মিশ্রণটি এবার ভালো করে কড়াইতে ঢেলে দিলাম এবং কড়াইটা একটু ধরে নাড়াচাড়া করে দিলাম যাতে এটি ভালো করে ছড়িয়ে যায়। গ্যাসটা সিম করে দিয়ে এটি ঢাকা দিয়ে রান্না করতে হবে। দেখুন কেমন ফুলে উঠেছে। এবার উল্টো পাটটাও ভাজা করতে হবে। যে কটা অমলেট আমার প্রয়োজন ছিল আমি সবই করে নিলাম একই সাথে। দেখুন কেমন অমলেট হয়েছে। অমলেটের ঝাল বানানোর জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এতে আমি জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর বেটে রাখা মশলা দিয়ে দিলাম এবং এতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। বেটে রাখা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো ছিল। এতে বেশ কিছুটা জল আমি অ্যাড করে দিলাম এবং কিছুক্ষণ ফুটতে দিলাম। এবার আরও খানিকটা জল আমি অ্যাড করে দিলাম এবং এটা ফুটছে। তৈরি করে রাখা অমলেটগুলো এতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। সহজ পদ্ধতিতে অমলেটের ঝাল তৈরি। এটি খুবই সুস্বাদু খেতে হয়। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন।